আমাদের আজকের যেটা বিষয়, আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সভা সমাবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেছেন, যে বক্তব্যটা দিয়েছেন আমি পড়ে এসেছি অনলাইন নিউজ সার্ভিসগুলোতে, যে মিরেশ্বরায় তিনি একটা থানার উদ্বোধন কালে বক্তৃতা এটা বলেছেন যে এক মাস, আগামী এক মাস কোনো সভা সমাবেশ করতে দেওয়া, জোরারগঞ্জ থানা, জোরারগঞ্জ থানা। কিন্তু রাতে তিনি বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আমি জানি না সেটা আপনারা দুজন শুনেছেন কিনা বা সে সম্পর্কে জেনেছেন কিনা। তিনি সেখানে বলেছেন এই নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য। আমি প্রথমত এটা বুঝতে অক্ষম যে রাষ্ট্রের একজন রেসপন্সিবল মন্ত্রী, তিনি দিনে এক কথা বললেন, একই বিষয়ে রাতে একটু ভিন্ন কথা বললেন, কেন বললেন, কোনটা সত্যি আমরা জানি না। যেটাই সত্যি হয়ে থাকুক না কেন, একটা ফোন নিয়ে নি আপনার কাছে আসবো আবার। হ্যালো, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম মান্না ভাই, আমার নাম শাহজাহান কবির, আমি হাতিরপুল থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। যে আমি একটু মানে সাংবাদিক সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে বর্তমানে মানে এই আওয়ামী লীগ সরকার আমাদের দেশে যে দু তিনটা মানে গণমাধ্যম মানে বন্ধ করে দিয়েছে, এই সম্পর্কে আপনার মতামত কি? জি আপনি শুনতে থাকুন। ওনার এই প্রশ্নের জবাবটা আমরা পরেই দিই। গতকাল আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে 15 জন সম্পাদকের একটা বিবৃতি ছাপা হয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। সভা সমাবেশের নিষেধাজ্ঞার খবরটি আগামীকালকের পত্রিকায় আসবে, কিন্তু আজকের পত্রিকায় একটা খবর এসছে, আপনারা দেখেছেন কিনা, যে ইতিমধ্যেই মানববন্ধন নিষিদ্ধ হয়ে গেছে। এভাবে ঘোষণা দিয়ে না, কিন্তু কার্যক্ষেত্রে নিষিদ্ধ হয়ে গেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে মোট 15টি সংগঠনের মানববন্ধনের কর্মসূচি ছিল দিনের বিভিন্ন সময়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো করতে দেয়নি এবং আজকেও সেখানে কোনো মানববন্ধন হয়নি। সাধারণত প্রেস ক্লাবের সামনে প্রতিদিনই একাধিক মানববন্ধন হয়ে থাকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে। প্রেস ক্লাবের সামনে বলতে কি বোঝায়? রাস্তার উপরে তো, ফুটপাতে, ফুটপাতে মানববন্ধন করে, কেউ হয়তো একটা প্লে কার্ড নিয়ে একটা দাবিতে দাঁড়ায় থাকে, কেউ 10 জন হয়তো একটা ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে, বিভিন্ন রকম কর্মসূচি থাকে। এগুলো পুলিশ গতকাল থেকে করতে দিচ্ছে না। তার উপর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন যে কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা তো শুনি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করছি। আমি জানি না পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এ ধরনের রীতিনীতি বা এ ধরনের বিধি ব্যবস্থা চালু আছে। আমরা আমাদের সরকারগুলো একদিন একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হয়ে নিজেদেরকে গণতান্ত্রিক দাবি করে, এরপর বাকি 5 বছর কম বেশি হতে পারে, বাকি পুরোটা সময় জুড়ে তারা যদি পৃথিবীর সবচাইতে স্বেচ্ছাচারী শাসককে অনুসরণ করেন, তবুও তারা নিজেদেরকে গণতান্ত্রিক দাবি করেন। এটা আমি জানি না এটার সমাধান শেষ পর্যন্ত কোথায় গিয়ে হবে। আমাদের দেশে তো জরুরি অবস্থা জারি হয়নি। জরুরি অবস্থা সরকার জারি করতে পারে, সংবিধান সেই ক্ষমতা দিয়েছে, কিন্তু জরুরি অবস্থা জারি না করেও জরুরি অবস্থায় যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয় সেগুলোকে শুধুমাত্র মৌখিক আদেশে বা মৌখিক ঘোষণায় বাস্তবায়ন করা হচ্ছে বাংলাদেশে। এটা একটা অভূতপূর্ব ঘটনা। প্রথমত জরুরি অবস্থা জারি করা হয়নি, দ্বিতীয়ত যে বিধিনিষেধের কথা স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবে বলছেন সেটার ব্যাপারে কোনো আদেশ জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিংবা সরকারের অন্য কোনো মন্ত্রণালয় থেকে সে খবরও আমরা জানি না, বা সংবাদ মাধ্যমে সে ধরনের কোনো বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। অন্যদিকে আমি যেটা বলছিলাম, ভদ্রলোক প্রশ্ন করলেন, দেশে একটি সংবাদপত্র বন্ধ করা হয়েছে, সেটা সম্পাদক জেলে গেছেন, 2টি টেলিভিশন চ্যানেল সাম্প্রতিককালে বন্ধ হয়েছে, সম্পাদকরা তাদের বিবৃতিতে সেটার প্রতিবাদ করেছেন এবং এই পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো চালু করে দেওয়ার জন্য বলেছেন এবং সম্পাদককে মুক্তি দেওয়ার জন্য বলেছেন। দেখুন, সরকার, তথ্যমন্ত্রী সাংবাদিকদেরকে বলেছেন আমরা কিন্তু আমার দেশ পত্রিকা বন্ধ করিনি। আসলে সরকার বন্ধ করেনি, সরকার কোনো ঘোষণা দিয়ে বন্ধ করেনি, কোনো প্রজ্ঞাপন জারি করে বন্ধ করেনি, সেখানে পত্রিকা অফিসে পুলিশ পাঠিয়েও বন্ধ করেনি। সরকার খুবই সুকৌশলে ওই পত্রিকাটির ছাপাখানা বন্ধ করে দিয়েছে। ছাপাখানা বন্ধ করে দেবার পর ওই পত্রিকাটির কর্তৃপক্ষ তারা অন্য একটি ছাপাখানায় পত্রিকাটি ছাপাবার চেষ্টা করেছেন, একদিন তারা সেখানে ছেপেছিল না,
সরকার পুলিশ পাঠিয়ে ওই অন্য প্রেসে ছাপার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন এবং সেখান থেকে 19 জনকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গেছেন। এই যে অবস্থা, জরুরি অবস্থা জারি না করেও জরুরি অবস্থাকালীন কর্মকাণ্ড সরকার বাস্তবায়ন করছে এবং কোন রকম সরকারি আদেশ ছাড়া বা অফিসিয়াল ডিক্লারেশন ছাড়া, এটা বাংলাদেশে কেন, আমি মনে করি সারা পৃথিবীতে একটা অভূতপূর্ব ঘটনা। আমি জানি না এই চর্চার মধ্য দিয়ে আমরা কোথায় যাচ্ছি, আমাদের সরকার এবং রাষ্ট্র আমাদেরকে কোন অদ্ভুত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আবার আসবো যারা মুনির হায়দার, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি আপনাদের দুজনের অবগতির জন্য একটু বলি। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা তো আমরা এখানে দেখলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকারের এই সিদ্ধান্ত, এটা প্রেস কনফারেন্সে আপনারা শুনেছেন। আর আজকে সন্ধ্যার বেশ কিছু পরে তথ্য অধিদপ্তর থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, বিবৃতি আছে, তাতে বলেছে সাধারণ সভা সমাবেশের ব্যাপারে সরকারের কোনো আপত্তি নাই। বলুন, সব মিলেই এটা শুধু জানাবার জন্য বললাম। মান্না ভাই, এই তিনটা তথ্য, প্রথমটা তো আগে জানলাম, এখন দুটো তথ্য দিলেন, এই তিনটা তথ্য বিশ্লেষণ করতে গিয়ে মুক্ত বাকে আমি বাঘারা হয়ে যাচ্ছি। মানে কোন সুস্থ লোকের আর কথা থাকার সুযোগ কোথায় এখানে? রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা নিষিদ্ধ, এক মাসের জন্য একবার বলেছেন, বিবিসির কে ইন্টারভিউ দিয়ে বলেছেন অনির্দিষ্টকালের জন্য। দলের সাধারণ সম্পাদক এবং সরকারের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি বলছেন যে ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুনর্বাসন এবং ত্রাণ সহায়তা পরিচালনার জন্য বন্ধ। আমরা সবাই জানি ঘূর্ণিঝড় এবং ক্ষয়ক্ষতি যা হয়েছে সেটা উপকূলীয় অঞ্চলে, এবং রাজনৈতিক সভা সমাবেশ যা হয় মূলত বা প্রধানত রাজধানী ঢাকায়, সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। তৃতীয়ত, তথ্য মন্ত্রণালয় বলল যে এরকম কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এটি কি আলোচনা করবো বলেন? তার চাইতে ওই সেই পাগল রাজার দেশের মতো, যে সবাই যখন পাগল হয়ে গেছে তো রাজা একা ভালো থেকে কি করবে, সেও পাগল হয়ে যায়। তা আমাদের বোধহয় এখন আমরা একটা পাগলের রাজ্যে এসে পড়েছি, আমাদের সবার এখন পাগল হয়ে যাওয়াই বোধহয় একমাত্র নিরাময়ের উপায়, সুস্থ থাকার আর কোনো উপায় নেই। এটা কি আলোচনা করব? যাই হোক, এটা মানুষ যা বোঝার বুঝে নেবে। আমি